আসসালামু আলাইকুম, ইউনিক ওয়েব রো চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর আজকে আবার ভিডিও বানিয়েছি আপনাদের জন্য। এখন থেকে চিন্তা করতেছি যে কন্টিনিউয়াসলি আপনাদের জন্য ভিডিও বানাবো, তো সবাই আমাকে সাপোর্ট করবেন। যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলকে, তারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। আর এখন আমাদের পৃথিবীতে, সারা পৃথিবীতেই একটা মহামারী করোনা ভাইরাস, সবাই একটু সতর্ক থাকবেন, ঘরে থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে সাম নিয়ে একটা ভিডিও বানাতে যাচ্ছি, মানে সাম, সাম ইফ, সাম ইফস, সাম প্রোডাক্ট, মানে সাম জাতীয় যে প্রোডাক্টগুলো, যে ফর্মুলাগুলো আছে এবং যেগুলো আমাদের জন্য ইউজফুল, সেগুলোই নিয়ে আজকে একটা ভিডিও বানাবো। তো চলেন ভিডিও শুরু করা যাক। এখন দেখেন, এটা হচ্ছে একটা টেবিল বা ধরেন একটা মান্থলি, একটা সামারি ডাটা, মান্থলি ডাটা। এখানে আপনার ওয়ার্কার হচ্ছে এগুলো, এখানে একই ব্যক্তি তিন চারবারও আছে, একাধিকবার আছে, মানে এটা হচ্ছে একটা ডাটা শিট। এখানে আপনাদের ওয়ার্কার, এটা হচ্ছে আপনাদের প্রোডাক্ট কালার, মানে এই কালার, এই ব্যক্তি এই কালারের এত কোয়ান্টিটি, প্রাইস এত, অ্যামাউন্ট এত, এই এটা ক্রয় করছে, আবার এই ব্যক্তি এটা ক্রয় করছে, এরকম আপনাদের একটা ডাটা শিট আছে, যেখানে তার আপনাদের হাউজের বা অফিসের পারফরমেন্স একটা রিপোর্ট আছে। সেখান থেকে আপনি ব্যক্তি ওয়াইজ, পার্সন ওয়াইজ, ইন্ডিভিজুয়াল একটা রিপোর্ট তৈরি করতে চান, তো সেটা কীভাবে করবেন, তো সেটার জন্যই প্রয়োজন হচ্ছে সাম। আচ্ছা, সামের এই যে ফর্মুলাগুলো, সবচেয়ে ইউজফুল ফর্মুলা হচ্ছে এই চারটাই। তো আমরা শুরুটা হচ্ছে সাম। সামটা আশা করি সবাই জানে, কোনো একটা কলাম বা একটা রোকে যোগ করাই হচ্ছে সামের কাজ। হ্যাঁ, যেমন ইকুয়াল সাম দিয়ে ট্যাব প্রেস করবেন। ট্যাব প্রেস করার পরে এই যে একটা অ্যামাউন্টের ঘর আছে, মানে ধরেন আপনার এই ডাটা শিটের টোটাল অ্যামাউন্ট কত আপনি এটা জানতে চান, তাহলে জাস্ট এই রোটা সিলেক্ট করে আপনি এন্টার ক্লিক করবেন, চলে আসবে। যেমন এই যে আপনার, ধরেন আপনি এই দুই ব্যক্তির ভ্যালু বের করতে চান এবং আপনার টোটাল হাউজের, অফিসের ভ্যালু বের করতে চান, টোটাল অ্যামাউন্ট কত, সো সাম, এখানে আপনার সাম প্রয়োজন হবে। সাম দিয়ে জাস্ট এটা সিলেক্ট করে দিবেন, তারপরে এন্টার ক্লিক করবেন, তাহলে অ্যামাউন্ট হচ্ছে 570। এবার আপনার চান কোয়ান্টিটি কত, কোয়ান্টিটি আবার সাম দিবেন। সাম দেওয়ার পরে এই যে কোয়ান্টিটির কলামটা আছে, এটা আপনি সিলেক্ট করে দিলে এখানে যতগুলো কোয়ান্টিটি সব অটোমেটিক চলে আসবে। আপনি এবার চাইলে এটা ক্যালকুলেটার দিয়ে মিলিয়ে নিতে পারেন, আপনার ফর্মুলা কি ঠিক আছে, রাইট অর রং, ভুল ভুল বা ঠিক আছে কিনা চেক করে নিতে পারবেন। সো এটাই হচ্ছে সামের কাজ, মানে কোনো একটা রো বা একটা নির্দিষ্ট সেলকে বা একটা নির্দিষ্ট কলামকে যোগ করা, সবগুলো যেখানে আপনার ক্যালকুলেটারে যোগ করতে অনেক সময় লাগতে পারে, সেখানে এটা এক সেকেন্ডের ভিতরে যোগটা করে। এখন আমি যদি এখান থেকে ভ্যালু চেঞ্জও করে দিই, যে দশের জায়গায় বিশের জায়গায় দশ করে দিই, দেখবেন এখানে 560 হবে, এটা জাস্ট অটো কাজ করবে, এই যে এখানেও সাইড, এখানেও সাইড। আচ্ছা, আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, ঠিক আছে। তো এটাই হচ্ছে সাম এবং সামের কাজ। এখন হচ্ছে সাম ইফ। সো সাম ইফ, সাম প্লাস ইফ, সাম হচ্ছে যোগ করা, ইফস হচ্ছে কন্ডিশন, মানে যোগ করবে কিন্তু আপনার কন্ডিশন অনুযায়ী যোগ করবে। যেমন এখানে আছে সমান, হ্যাঁ, তো আমি এখানে ইকুয়াল দিলাম সাম, এই যে ইফ, এখানে ডাবল ক্লিক করবেন, সাম ইফটা চলে আসবে। এখন আমার হচ্ছে, এটা হচ্ছে রেঞ্জ, কার রেঞ্জ, ক্রাইটেরিয়ার, ক্রাইটেরিয়াকে বা কন্ডিশন বা ক্রাইটেরিয়া একই কথা, ক্রাইটেরিয়াটা হচ্ছে সমান, মানে সুমন নামের ব্যক্তি এখানে যতবার আছে তার যোগ ফল করবে এখান থেকে। তো আমি রেঞ্জটা সিলেক্ট করলাম, রেঞ্জ মানে হচ্ছে ক্রাইটেরিয়ার রেঞ্জ, এই ক্রাইটেরিয়াটা, ক্রাইটেরিয়াকে আমাদের সুমন, সুমনকে কোথায় পাবে, এই রেঞ্জের ভিতরে সুমন আছে। তো আমি এটা দিয়ে কমা দিলাম, কমা দেওয়ার পরে এবার ক্রাইটেরিয়া সিলেক্ট করতে বলছে, কি সুমন, সুমন নামটা এখানে সার্চ করবে, সার্চ করার পরে আবার কমা দিলাম, এবার হচ্ছে সাম রেঞ্জ, যোগ করবে কোথা থেকে, এখান থেকে যোগ করবে, এখান থেকে যোগ করবে কোনটা, সুমন নাম এখানে যতগুলো আছে, যেমন এই সুমন এ বরাবর যেটা আছে এটা নিবে, এই সুমন এ বরাবর যেটা আছে এটা নিবে, এই সবগুলো ভ্যালুকে যোগ করবে। সো ব্র্যাকেট,
ক্লোজ 190, 190 কিভাবে হলো? এই যে সুমন 20 টাকা, তারপরে আবার আরেকটা সুমন আছে 150 টাকা, আবার আরেকটা সুমন আছে 20 টাকা, তাহলে 20 20 40 আর 150 190 টাকা। আপনি চাইলে ক্যালকুলেটর দিয়ে যোগ করে একবার টেস্ট করে নিতে পারবেন। আচ্ছা, সো এটা গেল কি, এটা হচ্ছে শুধুমাত্র সুমন, মানে একটা ওয়ান ক্রাইটেরিয়া, একজন একটা ক্রাইটেরিয়া বা একটা কন্ডিশন দিয়ে আপনি একটা যোগফল নিলেন। এটা হচ্ছে শুধু কি সাম, ইফ এটা হচ্ছে ওইটা হচ্ছে শুধু যোগ করা হচ্ছে সাম, আর একটা কন্ডিশনের ভিত্তিতে যোগ করা হচ্ছে সাম ইফ। আচ্ছা, এখানে ভ্যালুটা আমি এটা এটা এই যে এই ভ্যালুটা নিতে হলে কী করতে হবে, এখান থেকে কপি করে এখন সরি আগে কন্ট্রোল আবার এই যে কপি করলাম কন্ট্রোল সি বা এই যে কপি, কপি করার পরে এই যে সিলেক্ট করলাম, এখানে এসে যদি এই জায়গায় এটা পেস্ট করি, ঠিক সরি আমি ভুল করছি, কপি কপি করার পরে এখানে এসে এই জায়গায় পেস্ট টেস্ট করলে এখানটায় আমি যা সিলেক্ট করছি এখানে শিট সেটাই পেয়েছে, দেখেন 190। আচ্ছা, এবার হচ্ছে ইফস, সাম ইফসের কাজ হচ্ছে সেম, সাম মানে হচ্ছে যোগ, ইফ মানে হচ্ছে কন্ডিশনের ভিত্তিতে যোগ করা, আর ইফস মানে হচ্ছে ইফ মানে হচ্ছে এক বছর, ইফ মানে হচ্ছে বহু বছর, দ্যাট মিন্স ইফ মানে হচ্ছে শুধু একটা ক্রাইটেরিয়ার মাধ্যমে যোগ করা, আর ইফ মানে হচ্ছে বহু ক্রাইটেরিয়ার মাধ্যমে যোগ করা। যেমন আমি এটা কেটে দিই, ইকুয়াল সাম ইফস, এই যে সাম ইফস আছে এখানে আপনি ডাবল ক্লিক করার পরে আসবে, এখানে হচ্ছে শুরুতে আপনাকে সাম রেঞ্জ কোথা থেকে যোগ করবে এটা সিলেক্ট করে দিবেন, সো এখান থেকে আমাদের যোগটা করবে, তো আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর কমা, কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া রেঞ্জ, মানে ক্রাইটেরিয়ার যে রেঞ্জটা এই রেঞ্জ হচ্ছে এখান থেকে, আর ক্রাইটেরিয়াটা হচ্ছে কি সুমন, মানে এখান এই রেঞ্জ থেকে সুমনটা নিবে, এটা হলো একটা ক্রাইটেরিয়া চলে গেল, ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, ক্রাইটেরিয়া রেঞ্জ ক্রাইটেরিয়া ওয়ান চলে গেলো, এখন হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ টু, টু হচ্ছে কি কালার, কালারের কলামটা সিলেক্ট করে দিলাম, এবার কোন কালারটা নিবে। আচ্ছা, এখানে এখানে ক্লিক করি, এখানে একটা ভ্যালু আছে আমার কালার বরাবর এটা নিবে, তাহলে আমি এটা নিতে হলে কী করতে হবে, যে জে জে এইট, জে এইট আমার এখানে সিলেক্ট করতে পারতেছি না, সো আমি কী করছি কি এখানে জে জে কলামের আট নাম্বারটা, ঠিক আছে, মানে এখানে এই কলামটা যেটা আছে এটা নিবে। এখন আমি ব্রেকেট ক্লোজ করব, এই যে দেখেন যে কলামে মানে রেড কালারটা, সুমনের রেড কালারটা এখানে যতবার আছে সেটা যোগ করবে, তাহলে 40 পেয়েছে সে। কীভাবে পেলো, এই যে সুমন রেড কালার 20, আরেকটা সুমন আছে গ্রিন কালার তো এটা নিবে না, আরেকটা সুমন আছে রেড কালার 20 20 20 40, মানে হচ্ছে ডাবল ক্রাইটেরিয়ার মাধ্যমে, এখন চাইলে ডাবল ক্রাইটেরিয়া না আরেকটা ক্রাইটেরিয়াও বসাতে পারি, আবার কমা দিয়ে ক্রাইটেরিয়া রেঞ্জ থ্রি, থ্রি হচ্ছে কি কোয়ান্টিটি, কোয়ান্টিটি কত কোয়ান্টিটি, দুই কোয়ান্টিটি, এখানে দুই কোয়ান্টিটি যেগুলো থাকবে, সুমন হতে হবে শুরুতে, তারপরে হতে হবে রেড কালার, তারপর হতে হবে দুই, এই তিনটা যখন একই যেখানে পাবে সেটাই যোগ করবে। দেখেন সুমন রেড কালার দুই কোয়ান্টিটি 20, সুমন রেড কালার দুই কোয়ান্টিটি 20 40, আর কিন্তু আরেকটা সুমন আছে ওইটা গ্রিন কালার আর কোয়ান্টিটি 15, এটা মিলবে না সো এটা নিবে না। এখন যদি এখানে দুইয়ের বদলে আমি 15 দিই তাহলে দেখেন নিবে না, কারণ রেড কালার 15 সুমন নেই, রেড কালার 15 আছে শুধু দুই, সো এটাই হচ্ছে সাম ইফসের কাজ। সো আপনারা এটা একটু ঝামেলা মনে হলে আবার দেখেন, ফার্স্টে আমি কী করেছি সাম রেঞ্জ, এই রেঞ্জটা সিলেক্ট করেছি মানে এখান থেকে যোগ করবে, তারপরে সেকেন্ডে আমি কী করেছি সুমনের রেঞ্জটা সিলেক্ট করে দিয়েছি, তারপরে আমি বলে দিছি সুমন, সুমন নামটা এখান থেকে সার্চ করবে, সেম আবার আমি কালারের রেঞ্জটা সিলেক্ট করে দিয়েছি, দেওয়ার পরে বলছি এই কলাম রেড কালার, রেড কালারটা নিবে, তারপরে আবার আমি কী করছি কোয়ান্টিটি কলাম রেঞ্জটা সিলেক্ট করে দিয়েছি, তারপরে বলছি দুই, মানে এখান থেকে দুইটা বেছে নিবে, আর এরকম যেটা পাবে সেটাই যোগ করবে, সেটাই হচ্ছে সাম ইফস। আশা করি বুঝতে পারছেন, আমি আবার এটাকে কপি করলাম,
ফর্মুলা সবসময় কপি করার সময় ভিতরে গিয়ে এখানে আসে, এখান থেকে কপি করলে ভালো হয়। এখন সরাসরি যদি আপনি কোনো কলামে সিলেক্ট করলেন তাহলে এই ফর্মুলাটা চলে যাবে, কারণ এটা সিলেক্টেড অবস্থায় আছে। তো আপনাকে বাইরে ক্লিক করতে হবে, তারপরে আপনি বাইরে সিলেক্ট করবেন। এরপরে এখানে এসে আপনি কী করবেন, পেস্ট করবেন। তাহলে দেখেন এই ভ্যালুটা সেম এখানে পেয়ে গেছে, কারণ হচ্ছে সেম জিনিসটা আপনি এখানে এসে কপি করছেন। এবার হচ্ছে নেক্সট সাম প্রোডাক্ট। সাম প্রোডাক্ট হচ্ছে এই যে দেখেন এখানে আছে কি, কোয়ান্টিটি, প্রোডাক্ট কোয়ান্টিটি আছে এটা, আর দর বা প্রাইস হচ্ছে 10 টাকা করে, মানে 15টি পণ্য 10 টাকা করে 150 টাকা। এই যে 150 টাকা, তারপরে 20 টাকা, এভাবে 2টি পণ্য 10 টাকা করে, এভাবে সবগুলো যোগ করে তারপরে একটা অ্যামাউন্টের দাঁড়াইছে না, এই কাজটা আমার এই কলামটায় প্রয়োজন হয় না, কারণ সাম প্রোডাক্ট এই সেম জিনিসটা করে নেয়। কীভাবে দেখবেন, 570 আসে না টোটাল, এটা এখানে 570 আসবে, কিন্তু আমি সিলেক্ট এই যে সাম প্রোডাক্টটা সিলেক্ট করব, করার পরে আমি ইউনিট বা কোয়ান্টিটি সিলেক্ট করে দিব, তারপরে দর প্রাইসটা সিলেক্ট করে দিব, তারপরে ব্র্যাকেট ক্লোজ করব। 570 কী করেছে, এইটা এবং এইটা, এই কলামটা এই কলামটা দুটোটা গুণ করে যে ফলটা পেয়েছে সেটা সে এখানে নিয়ে আসে। মানে ফার্স্টে কী করেছে, 15 × 10 150, 2 × 10 20, 16 × 10 160, এই সেমভাবে এটা দাঁড় করেছে। তার করে আবার এটাকে পুরোটাকে যোগ করে একসাথে নিয়ে আসে, মানে সামটা শুধু এই পুরোটা যোগ করে, আর এটা কী করে, এই গুণের কাজটাও করে যোগের কাজটা, দুইটা কাজ একসাথে করে সাম প্রোডাক্টটা। সো আশা করি 4টা ফর্মুলা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আমি আশা করি। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আশা করি সমস্যা হওয়ার কথা না। শুধু একটু ঝামেলা মনে হলে সাম ইফসটা মনে হবে, আসলে ইফসটা ঝামেলা কিছুই নেই, সাম ইফ যেরকম এটাও সেরকম, ইফে শুধু একটা ক্রাইটেরিয়া আর ইফসে হলো বহু ক্রাইটেরিয়া আপনি যোগটা নিতে পারবেন। সো এই প্র্যাকটিস মেক এ ম্যান ম্যাক্সিমাম পারফেক্ট। আপনি এই ভিডিওটা দেখার পরে যখন প্র্যাকটিস করবেন অবশ্যই আপনি জিনিসটা বুঝতে পারবেন, না বোঝার এখানে কিছুই নেই। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আবার আপনাকে জিনিসটা বুঝিয়ে দিব। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করবেন করে নাই সবাইকে বলবেন সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ, খোদা হাফেজ।